আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হবার পরে থেকে এবছরই প্রথম এত রোগী তারা দেখছে, বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আইসিডিডিআরবি সামনে এসেছে। এবং একটু আগে এখানকার এক কর্মকর্তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি আমাকে বলেছেন এবছর একদিনে 1200 রোগী ভর্তির রেকর্ড ইতিমধ্যে হয়ে গেছে। এবং এই এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে একদিনে এত রোগী কোনো দিন তারা দেখেনি। এর আগে 2018 সালের কথা আমি একটু বলি, সে সময় একদিনে 1000-এর বেশি রোগী তারা পেয়েছিল। এবং এ বছর যেটি হলো এই মার্চ মাসের শেষ নাগাদ এসে একদিনে 1200 রোগী তারা ভর্তি হয়েছে। এবং এখানে আমি ভেতরে কথা বলেছি এবং একটু আগে এখানকার একজন চিকিৎসক তিনি আমাকে জানাচ্ছিলেন এবছর যেটি হয়েছে যাত্রাবাড়ি দক্ষিণ খান কদমতলি এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের রোগী বেশি। এবং কেন বেশি সে বিষয়ে প্রশ্ন করেছিলাম, তবে তারা সঠিক কোনো কারণ তো বিষয়ে আসলে গবেষণা হয়নি। তবে তাদের ধারণা ওই অঞ্চলের পানিতে সমস্যা এবং ওই অঞ্চলের পানি যে দূষণ সেই দূষণ থেকে তারা এখানে যেটি হচ্ছে সেটি থেকে মূলত এখানে মানুষ বেশি এসেছে। এবং আমি অমৃত বলঙ্গি রয়েছে আপনাদের সঙ্গে, আমি কি কী তথ্য পেয়েছি সেটি একটু আপনাদেরকে জানিয়ে রেখে এখানে একজন চিকিৎসক আমাকে যেটি বলেছেন দুটো বিষয়ে খুব ভালো করে ফোকাস করতে মানুষকে জানাতে, সেটি হচ্ছে পানি, পানি ফুটিয়ে পান করবার আহ্বান তারা জানিয়েছেন। পানি যদি অধিকাংশ সময় সাধারণ মানুষ তারা যদি ফুটিয়ে পান করেন তাহলে ডায়রিয়ার প্রকোপ থেকে তারা রক্ষা পেতে পারেন। একই সঙ্গে যারা সাধারণ রোগী যারা রয়েছে সাধারণ মানুষ যারা আছেন তারা যখন বাইরে যাচ্ছেন বাসা থেকে সঙ্গে করে তারা পানি নিয়ে যাচ্ছেন না বিধায় কিন্তু এই রোগটা বেশি আক্রান্ত তারা হচ্ছেন। এখানকার চিকিৎসকদের ভেতরে যে পরিস্থিতি আমি একটু বলি, অস্থায়ীভাবে অনেক বিছানা এখানে প্রস্তুত করা হয়েছে এবং একই সঙ্গে আরও একটি জায়গায় নতুন করে বিছানা প্রস্তুত করা হচ্ছে। আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে এই ধরনের পরিস্থিতি, বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত রোগীদের নিয়ে তারা কখনো এমন পরিস্থিতিতে দেখেনি। এখানে সব ধরনের চিকিৎসা, ডায়রিয়া বিশেষ করে যারা আক্রান্ত তাদেরকে একদম বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। এ কারণে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে রোগীরা এখানে বেশি আসেন। এবং আইসিডিডিআরবি যেটা বলছে এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এত মানুষ এখানে ভর্তি করা হবে এত মানুষকে হবে না, যারা আসবেন তাদেরকে এখানে ভর্তি করা হবে এবং সেটি কিন্তু হচ্ছে। আজকের কথা যদি বলি গত কয়েকদিনের যে পরিসংখ্যান আমাকে দেওয়া হয়েছে সেখানে যেটি বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক ইতিমধ্যে রেকর্ডটা তারা ছুঁয়ে ফেলেছে একদিনে 1200। এই যেসব এলাকার কথা আমি বললাম যাত্রাবাড়ি কদমতলি দক্ষিণ খান, ইতিমধ্যে আমার একজন রোগীর স্বজন আছেন তার বাড়ি দক্ষিণ খানে। আপনার ছেলে কদিন এখানে থাকলো? এখানে থাকলো সকালে আসি 10টায়, একদিন এসে সুস্থ হয়ে গেছে। আপনার বাসা কোথায়? দক্ষিণ খান সাদাবাড়ি। আচ্ছা, আপনার বাড়ির আশেপাশে বা বাসার আশেপাশে অন্য কেউ কি ডায়রিয়া আক্রান্ত হয়েছে না কিছু? একলাই। এটা কেন মানে কি থেকে হচ্ছে আপনার কি মনে হচ্ছে, পানি থেকে না অন্য কিছু থেকে? পানি থেকে না, এই অভিশাসনা এসে তুমি দিয়ে হয়েছে। আপনার পরিবার ও একাই আক্রান্ত হয়েছে? একলাই। সকালে এসেছে বিকেলে সুস্থ? হ্যাঁ। আপনার এখানকার চিকিৎসা সেবায় তো খুশি? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমরা একজন রোগীর স্বজনের সঙ্গে কথা বলছিলাম, তার ছেলে সন্তান তিনি ডায়রিয়া আক্রান্ত হয়েছেন, সকালে এসে ভর্তি হয়েছিলেন, সকাল 10টার দিকে এখানে এসেছিলেন, এখন বিকেল প্রায় 5টা থেকে 6টা বাজে, আর ঠিক তখন তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। যারা দর্শক আমাকে দেখছেন লাইভটা শেয়ার করে দিতে পারেন এবং একই সঙ্গে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের ভাবনার কথা আমরা জানতে চাই, আপনার এলাকায় ডায়রিয়া প্রকোপ বেড়েছে কিনা সেটি আমরা জানাবো। আমি আরেকটা তথ্য দিয়ে থাকি, আইসিডিডিআরবির যে হিসাব বা যে পরিসংখ্যান তারা যেটি বলছে বছরে দুবার তাদের ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা এখানে সাধারণত বেড়ে যায়, সেটি হচ্ছে শীতের আগে আগে এবং একই সঙ্গে এপ্রিল মে কিংবা মার্চ এপ্রিল এপ্রিল মে থেকে এপ্রিলের শুরু থেকে মূলত প্রকোপটা বাড়ে। কিন্তু এবার একটা অদ্ভুত পরিস্থিতি তারা পড়েছেন, মার্চ এখনও শেষ হয়ে পারেনি, ঠিক সেই মুহূর্তে এই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং এই যে কেন এটি হচ্ছে এই বিষয়ে স্থানীয় যারা রয়েছেন এবং যারা বেশ কয়েকজন রোগীর স্বজনের সঙ্গে আমি কথা বলেছিলাম, কেউ বলছেন পানি থেকে, কেউ বলছেন খাবার থেকে, রোগীদের আসলে এই বিষয়ে খুব একটা ধারণা নেই। তবে এখানকার যারা চিকিৎসক তাদের যেটি ধারণা, এই যে যাত্রাবাড়ি কদমতলি দক্ষিণ খান এখানে গত দু বছরের কথাও যদি বলি, তাদের যে পানি নিষ্কাশন ব্যবস্থা কিংবা এই যে পানি সরবরাহ ব্যবস্থা, খাবার পানি যেখান থেকে তারা নেয় সেই লাইনগুলো পরিষ্কার করা না হয়ে থাকতে পারে, সেখানে জীবাণু জমতে পারে, সে কারণে কিন্তু এগুলো হয়ে থাকতে পারে। এ কারণে চিকিৎসকের আমাকে তারা বারবার দুটি কথা তারা বলতে বলেছেন আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে। প্রথমত হচ্ছে পানি ফুটিয়ে পান করতে হবে, দ্বিতীয়ত যারা দিনমজুর, যারা অফিস করেন, যারা ঘর থেকে বের হয়ে কাজে যান, দীর্ঘ সময় যারা বাইরে থাকেন, বাসা থেকে ওই ফোটানো পানিটা নিয়ে তারা যেন কর্মস্থলে যান, তারা যেন বাইরে যান এবং সেই পানিই যেন তারা পান করে। এটি যদি হয় তারা যেটি বলছেন এখানকার চিকিৎসকেরা, তাহলে এই ডায়রিয়ার প্রকোপ থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে। এবারে যে ডায়রিয়া যে 1200 একদিনে যে যত সংখ্যক রোগী ভর্তি করা হয়েছে, আমি একটু পরিসংখ্যাটা আপনাদেরকে বলি, আমি সেই পরিসংখ্যাটা ইতিমধ্যে তাদের চিকিৎসকদের কাছ থেকে নিয়েছি। আমাকে যে মেসেজ দেওয়া হয়েছে এখান থেকে যে তথ্যটি সরবরাহ করা হয়েছে, 16 মার্চে একটা তথ্য আমি দেখতে পাচ্ছি, সেখানে 1057 জন 16 তারিখ মার্চের 16 তারিখ সেটি ভর্তি হয়েছিল,
17 মার্চে রোগীর সংখ্যা আরও বেড়ে যায় 1141 জন, 18 মার্চে আরও রোগীর সংখ্যা বেড়ে যায় 1174 জন, 19 মার্চে একটু কমে যায় 1135 জন, 20 মার্চে আবার বেড়ে যায় 1157 জন, 21 মার্চে 1216 জন, 22 মার্চে এসে রেকর্ড হয়ে যায়, সেই রেকর্ডটা হচ্ছে যেটি 1272 জন। এবং এই 1272 জন মানুষ বা একদিনে এই যত সংখ্যক রোগী এখানে ভর্তি হয়েছে আইসিইউ ডিআরবির ইতিহাসে, একদিনে এত ডায়রিয়ার পেশেন্ট, এত ডায়রিয়ার রোগী কখনো এখানে ভর্তি হয়নি, এবং এ বছর তারা যেটি দেখছেন। আপনারা যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পেজটার কথা আরও একবার জানিয়ে রেখে আপনাদেরকে নিউজ আন্ট ভিডিও